Welcome back to our channel. আজকে আমি একটা চিংড়ি মাছের স্পেশাল রেসিপি বানাচ্ছি চিংড়ি কড়াই মশলা। তো এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা পেঁয়াজ, একটা টমেটো রাফলি কেটে নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা, আর হলো 2 চামচ সাদা সরষে আর 2 চামচ কালো সরষে। এটা আমি জলে 15 মিনিটসের জন্য ভিজিয়ে রেখেছি, আর হলো চিংড়ি মাছ ধুয়ে রেখেছি আমি এখানে। এরপর আমি পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, আদা। তো পেস্ট বানানো হয়ে গেছে, এবার আমি সরষের পেস্টটাও বানিয়ে নিচ্ছি। তো সরষের মধ্যে দিয়ে দেবো লঙ্কা আর একটুখানি নুন, তারপর পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমি আলু ছোট ছোট করে কেটে রেখেছি এইভাবে। তো কড়াইতে আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে রেখেছি। এবার এটার মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো সরষের পেস্টটা আর টমেটোরও পেস্টটা দিয়ে দেবো, তারপর আলুটাও দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ, আরেকটা পেঁয়াজ আমি কুচিয়ে কেটে রেখেছি এটাও দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো লঙ্কা আমি চিরে রেখেছি 5টা মতো এটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো 4 চামচ সরষের তেল। তারপর ভালো করে মিক্স করে নেব। আর দেখুন আমি গ্যাসটাকে এখনও অফই রেখেছি, জ্বালাইনি। তো ভালো করে মিক্স করার পর কভার করে রাখবো আরও 15 মিনিটসের জন্য। তো 15 মিনিটস হয়ে গেছে, এখন এবার একবার মিক্স করে নেব ভালো করে। আর তারপর যেই বাটিতে আমি সরষের পেস্টটা নিয়েছিলাম সেখানে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দেব, আর তারপর মিক্স করে নেব আবার। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একবার বয়েল আসতে দেব। বয়েল এসে গেছে, এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে কভার করে দেব 15 মিনিটসের জন্য। 3-4 মিনিট পর পর আমাদের একটু নাড়াতে থাকতে হবে। এই যে 15 মিনিটস হয়ে গেছে, মাঝে মাঝে কিন্তু আমি নাড়াতে থেকেছি। 15 মিনিটস পর আবার 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একবার ভালো করে মিক্স করে কভার করে রেখে দেবো এখানে। তারপর গরম গরম সার্ভ করে নেব। তো এই যে আমাদের চিংড়ি কড়াই মশলা রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দেবেন।